এটা হচ্ছে দেখো আমাদের গ্রামের নতুন বাড়ি, পুরো প্লাস্টারের কাজ হয়ে গেছে। এই দেখো এইখানে আমাদের ব্যালকনিতে কত জল জমে গেছে, এখানে পুরো ঝাপটা জলটা মানে জলটা বেরিয়ে যাওয়ার জায়গাটা করা হয়নি, তো এইখানটা থেকে মানে জল বেরোনোর গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। ওই এখন বাজে সকাল 9টা কি 9:30 হবে, আমি ঠিক ঘড়ি দেখিনি। তো সকালে যে সমস্ত কাজবাজ থাকে তো সেগুলো সেরে আজকে দেখো স্নান করে নিয়েছি সকাল সকাল। আর কি বলো তো, কালকের মানে অনেক জামা কাপড়ও ছিল আর বিছানার বেডশিটারও চেঞ্জ করেছি। তো কদিন তো মানে এখানে ওয়েদারটা খুবই খারাপ ছিল, তো সেই জন্য বেডশিটগুলো চেঞ্জ করতে পারছিলাম না। আর সকাল সকাল একটু মানে ধুয়ে পরিষ্কার করে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তো সেই জন্য আগে জামা কাপড়গুলো কেচে আর স্নানটা করে নিয়ে দেখো এখন ছাদে মেলার জন্য চলে এসেছি। আর ছাদে আমাদের এই বড় ছাদটাতে না মানে জামা কাপড় মেলার জন্য দড়ি লাগানো হয়নি এখনও, তো এইগুলো গাছ লাগানোর জন্য করা হয়েছে। তো তার উপরেই আমি বেডশিটগুলো দিচ্ছি, তো এইভাবে দিলে আমার শুকিয়ে যায়। এত জামা কাপড় আজকে কেচেছি যে ছাদে আর মেলার জায়গা নেই, তো দড়ি যেহেতু নেই তো এইভাবেই মেলতে হবে। আর অনেক সময় কি বলো তো, জোরে যখন হাওয়া হয় না তো শুকনো জিনিস নিচে পড়ে যায়, তখন আমার ডবল খাটুনি হয়ে যাবে। তো সেই জন্য আমি দুটো ইঁট দিয়ে দিলাম ওই চাদরটার উপরে। আর এই দিকেরগুলো পড়ে না, এই দিকেরগুলো যে গাছ লাগানোর কোড়া আছে না এর উপরে এইরকম করে দিয়ে দিয়েছি, এইগুলো ঝট করে উড়ে পড়ে না, কিন্তু ওই দিকের ধারেতে দিলেই চাদরগুলো পড়ে যায়, মানে কোনো কিছু দিলে পড়ে যায়। আর এইটা হচ্ছে দেখো আমাদের আর একটা ছাদ, মানে দোতলার সাথে এই ছাদটা করা আছে। তো সব সময় তো উপরে উঠতে ভালো লাগে না, তো যখন আমি বেশি জামা কাপড় কাচি তখনই আমি উপরে উঠি, না হলে এইখানটাতেই দিয়ে দিই। আর এই ছোট ছাদটাতে কি বলো তো বেশি রোদ্দুর লাগে না, এই যে সামনে বেল গাছটা আছে, নারকেল গাছটা আছে, পুরো আওতা হয়ে যায়, তো অনেক বেলা হলে তারপরেই রোদ্দুরটা লাগে। তো যাই হোক হালকা জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর এইটা দেখো আমাদের গ্রামের নতুন বাড়ি, তো কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট বলতে প্লাস্টারের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো রাজমিস্ত্রিদের কাজ যেটুকু থাকে সেটুকু হয়ে গেছে, এবার পাথরের কাজ বাকি আছে। তো নিচেটা প্রায় পাথর বসানো হয়ে গেছে মানে থাকার মতো, আর ওপরের পাথরের কাজ পুরোটাই বাকি আছে। তো ওপরে গ্রিল লাগাতে হবে, তারপরে স্লাইডিং করতে হবে, তো এই সব কাজগুলো বাকি আছে। আর এই দেখো এই যে সামনের দিকে একটা খোলা বারান্দা রেখেছি, এখানে স্টিলের রেলিংটা দেব। আর নিচে তো গ্রিল লাগিয়ে দিয়েছি, নিচে এরকম ফাঁকা রাখা যাবে না। আর আমাদের ঘরে দুটো দরজা, একটা হচ্ছে এই রাস্তার দিক দিয়ে আর একটা উঠোনের দিক থেকে। তো উঠোন একটু সামনে থাকবে, আর বাদবাকি আমরা বাগান করব। তো বাগানে কি কি গাছ লাগাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এইটা দেখো এটা আমাদের উঠোনের দিকে। এই দেখো এইখানে আমাদের ব্যালকনিতে কত জল জমে গেছে, আপনার জলটা মানে জলটা বেরিয়ে যাওয়ার জায়গাটা করা হয়নি, এইখানটা থেকে মানে জল বেরোনোর জায়গা করতে হবে। এইখানটা থেকে বা এখানটা থেকে পুরো ঝাপটা জল এসে এইখানটা পুরো মানে দাঁড়িয়ে আছে। এই রুমটা দেখা আমাদের কত বড় হয়েছে, এই রুমটা দুটো রুম করা হয়েছিল, তো মাঝখান থেকে দেয়ালটা তুলে দিয়ে এই রুমটা এত বড় হয়ে গেছে। রুমগুলো অনেক ছোট হয়ে যাচ্ছিল বলে এই দেয়ালটা ভেঙে দিয়ে পুরো দুটো রুমকে একসাথে মানে লং রুম করে দিয়েছি। তো এইগুলো পুরো রেডি হয়ে গেছে, মানে শুধু পাথর বসালে হয়ে যাবে। তো এই দিকে একটা রুম আছে, আর এই রুমটা মানে খুব ছোট না খুব বড় না, তো মানে নিচে যে রুমটা আমি এখন থাকি সেই সমানে এই রুমটা। তো এই কালী পুজোর পর কাজ হবে। আর এটা তো রান্নাঘর, মানে এটা কিচেন, তো এই কিচেনটা একটু ছোট হয়েছে, পিছন দিকেটা একটু বড় হয়েছে। আর পিছন দিকে দেখো পুরো বাঁশ ঝাড়, এই দেখতে পাচ্ছ, মানে এইদিকে সব চাষের জমি, ধান চাষ হয়েছে। আর এই যে সামনে যে ঝড়টা হলো না, মানে ঝড়ে সব ধান গাছগুলোকে শুইয়ে দিয়েছে, মানে শুয়ে গেছে ঝড়েতে, দেখতে পাচ্ছ। আর এইদিকে হচ্ছে আমার জায়েদের পুকুরটা আছে, আর ওই দিকে হচ্ছে আমাদের বাথরুম। তো ওপরে একটাই বাথরুম করা হয়েছে, নিচে যেহেতু দুটো বাথরুম আছে তো উপরে একটাই বাথরুম। আর এখানে আমাদের দেখো চাল কুমড়ো গাছ হয়েছে, ছাঁচিলায়ের গাছের ভাড়া করে দিয়েছে এখানটা। তো বেল গাছটাকে কেটে দিতে হবে, ওই দিকটা যে বেল গাছটা আছে দেখো ওই দিক থেকে দেখায়। এই দেখো এটা আমাদের ছোট ছাদটা, বুঝতে পারছো? গাছে বেলও হয়েছে, তো বেলগুলো অনেক ছোট ছোট, সেই জন্য অনেক কেটে দেবে গাছটা। আর আমাদের দেখো এই ওপরে ডাইনিং হলটা মানে অনেক বড় করেছি, যাতে মানে 30-50 জনের আইটেম হলে, একটা ছোটোখাটো অনুষ্ঠান হলে এখানে আরামসে মানে ভালোভাবে হয়ে যায়। তো চলো এখন নিচে যাই। আর নিচে দেখো এখানটা একটা ব্যালকনি করা আছে, মোট আমাদের 3টে ব্যালকনি। তো ব্যালকনিতে জল জমে গেছে। আর নিচে দেখো মার্বেলের কাজ হয়ে গেছে। তো এই নিচেটা একটু অন্ধকার, আর আমাদের এদিকে না বারবার কারেন্ট চলে যায়, এখন কারেন্ট নেই, সেই জন্য তোমাদের মানে দেখতে হয়তো একটু অসুবিধা হবে। আর আমি ছাদের উপরে গেছিলাম বলে তো এই দিকে দরজাটা দিয়ে গেছিলাম, তো দরজাটা না দেওয়া থাকলে না কুকুর বিড়াল মানে ঢুকে যায় ভেতরে। তো চারদিকে তো এখন ফাঁকা, তো এইগুলো চারদিকে আমাদের পাঁচিল দেব। তো এই ঘরটা আগে পুরোটাই কমপ্লিট হয়ে যাক, তারপরে চারদিকে পাঁচিল দিয়ে ঘিরে দেব। আর সামনেটা একটু উঠোন রাখবো, আর পিছনটা আমরা বাগান করব, মানে ফুলের গাছ সবজি গাছ লাগাবো। তো যাই গাছ লাগাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই ঘরটা দেখো মানে পাথরের কাজ হয়ে গেছে। তো এখানটা আমার বাবা ঘুমায়, তো বাবা মা তো রোজই আছে, আমি একা থাকতে পারি না, সেই জন্য। তো এই ঘরে দেখো গ্রিল লাগানো হয়ে গেছে, কিন্তু এখনও কাঁচের স্লাইডিংগুলো হয়নি, তো সেই জন্য আমি এই ঘরে এখনও কিছু জিনিসপত্র রাখিনি, মানে ব্যবহার সেই রকম হয় না, শুধু বাবা আসে রাত্রেবেলা ঘুমায়। আর এইটা হচ্ছে আমার রান্নাঘর, রান্নাঘরে এখনও পাথর বসানো হয়নি। আর এই সামনেটা আমি এখন রান্না করি, এই দেখো নিচে বসে আমাকে রান্না করতে হয়। তো এই কালী পুজোর পরে পাথরের কাছের মিস্ত্রি মানে মিস্ত্রি লাগবে, তখন আগে রান্নাঘরটা করে নেব। তো চলো অনেক বেলা হয়ে গেছে, এখন ভাত বসিয়ে দিই। তো হাঁড়িটা ধুয়ে ওইখানেই রেখে দিয়েছিলাম। তো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের জল বসিয়েছি, আবার কারেন্টটা চলে গেল। মানে এইরকমই হয়, 5 মিনিট করে থাকে আর 10 মিনিট করে চলে যায়। বেশি করে মাছ রাখতেও কী বলো তো ফ্রিজে আমার ভয় করে, মানে একবার এমনই হয় যে 2-3 ঘন্টা টানা কারেন্ট থাকে না, তখন মাছগুলো পচে যাওয়ার ভয় থাকে। আর দেখো এখন ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব, আর করলা আলু মানে সেদ্ধ দিয়ে দেবো। আর এখন দেখো আমার একদিকে ভাত হয়ে গেছে, আর একদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। তো তরকারি করার সময় কারেন্ট চলে গেছিলো, তো যেই তরকারিটা হয়ে গেল এখন কারেন্ট এসছে, তো সেই জন্য এখানে এতটাই অন্ধকার থাকে না, আমি কোনো রকম মানে ভিডিও করতে পারিনি। তো যাই হোক এখন গুছিয়ে এখানটা মুছে নেব, নিয়ে বাসনগুলো ধুয়ে নেব। তো বাসন ধুতে তো আমাদের বাইরেই যেতে হয়, তো আমার এখানে সামনে কাছাকাছি কোনো বেসিন নেই। আর এই 1 বছরের বেশি হয়ে গেল আমি কলকাতা থেকে গ্রামে এসেছি, তো এইভাবেই আমাকে রান্না করতে হচ্ছে। তো এখানে সেখানে এখনও যতদিন না রান্নাঘরটা কমপ্লিট হবে, তো আমাকে এইভাবেই মানে এক জায়গায় রান্না করতে হবে, এক জায়গায় বাসন ধুতে হবে। দেখো এখানটা আমরা বাসন ধুই। তো এখানে এরকম কল লাগানো আছে। প্রথম কলকাতা থেকে যখন গ্রামে আসলাম, তখন তো এইভাবে মানে কাজ করতে খুবই অসুবিধা হতো, তো এখন করতে করতে অভ্যাসে পরিণত হয়েছে। তো যাই হোক গ্যাস মোছার কাপড়টা আর একটা কাপড় না, আমি যেখানটা রান্না করি তো ওইখানটা পেতে দিয়ে রান্নাটা করি, যাতে নোংরাটা কম হয়। তো এখন দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, তো এইগুলো এখন জায়গা মতো গুছিয়ে রাখবো। বাসনগুলো জায়গা মতো গুছিয়ে রেখে, আর এখন দেখো 12টা বাজতে যায়। তো আর আমার শাশুড়ি মা একটু তাড়াতাড়ি ভাত খায়, তো আমি একটু দেরি করেই খাই, আমি আর সোনু। তো মাকে আগে ভাতটা দিয়ে দেব, মাকে ভাত দিয়ে। আর এখন দেখো ছাদে চলে এসেছি, যে কটা জামা কাপড় শুকিয়েছে তো সেগুলো এখন তুলে নিয়ে চলে যাব। আর আজকে রোদ্দুর মানে খুব জোর রোদ্দুর বেরিয়েছে, সব জামা কাপড়গুলো তো রং খারাপ হয়ে যাবে। তো যেগুলো একটু ভিজা আছে সেগুলো একটু উল্টে দিলাম, আর যেগুলো শুকিয়ে গেছে তো সেগুলো তুলে নিয়ে চলে যাব। তো এই দেখো এই বেডশিটটা মানে একটু গার্ডার দেওয়া বেডশিট এটা, তো গার্ডারগুলো একটু ভিজে আছে, তো সেই জন্য ভালো করে উল্টে দিলাম। সোনুর এখন স্কুলে ছুটি আছে, ও ঘরেতেই পড়াশুনো করছে। তো একটু করে পড়ছে আর একটু করে ওই উপরে যাচ্ছে, খেলাধুলো করছে আর সেই পা নিয়ে ঘরে দৌড়াদৌড়ি করছে। তো ঘরে থাকলে না আমার মানে 3-4 বার ঘরে ঝাড়ু দিতে হবে। তো সকালে একবার ভালো করে ঝাড়ু দিয়ে আর ভালো করে মুছে নিয়েছি। আর এখন দেখো মানে দেখলে মনে করবে কি বলো তো, যে ঘরে ঝাড়ুই দেওয়া হয়নি। তো এত বালি 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 হয়ে আছে। ও তো খালি পায়ে মানে উপরে উঠে যাচ্ছে, সেই খালি পা নিয়ে আবার এইদিকে দৌড়াদৌড়ি করছে। তো সেই জন্য এখন দেখো একটু ভালো করে মানে ঝাড়ু দিয়ে দিলাম। আর আমাদের যেহেতু এখন রান্নাঘরটা কমপ্লিট হয়নি, তো সব কিছু বাসনপত্র এক্সট্রা যেগুলো ডিবে ডাবা এইখানটা রেখে দিয়েছি। আর এখন বাজে দুপুর 1টার মতো। তো সোনু স্নান করে চলে এসেছে, এখন আমরা ভাত খেয়ে নেব। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।